আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছো। সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটি পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন আমাদের সামনে থার্ড সেমিস্টারের পরীক্ষা। তো সবাই থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেবে, ভালো করে সব ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, ইনশাআল্লাহ সবাই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। তো আজকে আমরা করবো অনুশীলনী পাঁচ। অনুশীলনী পাঁচ করবো আজকে আমরা। অনুশীলনী পাঁচে তোমাদের একে থেকে তেইশ পর্যন্ত সেকেন্ড সেমিস্টার পরীক্ষা ছিল, আজকে আমরা করবো চব্বিশ থেকে। তো আজকে আমি তোমাদের চারটে অঙ্ক করবো, তেইশ, চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ। তো সবাই আগে আমার চব্বিশ নম্বর প্রশ্নটা পড়ো। চব্বিশ নম্বর দেখো প্রশ্নটা কি বলছে, সবাই একটু মনোযোগ সহকারে পড়ো। কোন সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগফল চোদ্দ হবে? কোন সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগফল চোদ্দ হবে? তো আমরা তো সবাই অনুশীলনী পাচ্ছে দ্বিতীয় সেমিস্টারের সমীকরণ থেকে সমাধান তৈরি করেছি, যে জায়গায় সমীকরণটা তৈরি ছিল আমরা শুধু সমাধানটা করে যাচ্ছি। কিন্তু এই জায়গায় বিষয়টা হচ্ছে তোমাকে একটা তথ্য দেবে, সেই তথ্য থেকে সমীকরণটা তৈরি করতে হবে। তোমাকে একটা তথ্য দিয়ে দেবে, সেই তথ্য থেকে আমরা সমীকরণটা তৈরি করবো। সমীকরণটা তৈরি করে তারপর তার সমাধান করবো। আগে আমাদের সরাসরি সমীকরণটা দেওয়া ছিল, আমরা শুধু সমাধান করেছি। আর এই জায়গায় সমীকরণটা আমাদের তৈরি করে নিতে হবে, তারপরে সমাধান করব। তো এই জায়গায় বলছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগফল চোদ্দ হবে। তো আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটার দ্বিগুণ অর্থাৎ দুই গুণ, তার সাথে আমার ছয় যোগ করতে হবে, তাহলে যোগ করলে চোদ্দ হবে। তো যেহেতু আমরা সংখ্যাটা জানি না, খেয়াল করি আমরা যেহেতু সংখ্যাটা জানি না, তো আমাদের সংখ্যাটাকে ধরে নিতে হবে। তো ধরে নিই সংখ্যাটা সংখ্যাটি এক্স ধরে নিয়েছি, ধরি সংখ্যাটি এক্স। এই জায়গায় কোনো গুণ নাই, যে সংখ্যাটি দ্বিগুণ, তিন গুণ, চার গুণ, এরকম কোনো কিছু নাই। তাহলে শুধু কি দেওয়া আছে,
5 বিয়োগ করলে সংখ্যাটি থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে তাহলে প্রশ্নটা এখানে সরাসরি প্রশ্নমতে x অর্থাৎ সংখ্যাটি 5 থেকে 5 বিয়োগ করতে হবে তাহলে x 5 রেজাল্ট হচ্ছে 11 বা x ঠিক থাকবে -5 টাকে আমরা পরিবর্তন করে দেব এই পাশে এসে সেটা +5 হয়ে গেল অর্থাৎ x এর মান বেরিয়ে হয়েছে 16 তার মানে সংখ্যাটি চলো সংখ্যাটা হচ্ছে 16 আশা করি এটা সবাই বুঝতে পেরেছো তো আশা করি আজকে তোমাদের আমি চারটা
পারলাম, সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো ক্লাস